নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ 7 বছর পর ইউরোপের বাজারে আবারও পান রপ্তানি শুরু করল বাংলাদেশ। বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। প্রথম চালানে 53,000 মেট্রিক টন পান রপ্তানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। 2014 সালে রপ্তানি করা পানে সালমোনেলা ভাইরাস পাওয়ায় বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ ঘোষণা করেন ইউকে ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি। এরপর সালমোনেলা ভাইরাস মুক্ত ও 50% পান পরীক্ষা সহ বেশ কয়েকটি শর্তে আবারও রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউরোপ। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পান রপ্তানি খরচ কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। পান রপ্তানি করে আমরা $50 মিলিয়ন, $50 মিলিয়ন হলো 250 কোটি টাকা। কৃষির অনেক অনেক পণ্য আছে, আমি বলবো যে সেগুলোর সম্ভাবনা অনেক বেশি। এগুলো সবগুলো যদি আমরা একসাথে করতে পারি, কৃষি পণ্য থেকে আমাদের রপ্তানি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।